نت له ولا مثل لا ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليماً
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا كونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا امت کی نگاہ بان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ المدرسۃ الاسلامیہ بحر العلوم حجرہٹی مدرسہ الرومیہ قلبے آیوجیت বাইশতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এর আজ 25 অক্টোবর 2024 মুতাবাররাকে মজলিসের সম্মানিত সভাপতি সিরাজগঞ্জ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অবসরপ্রাপ্ত ইংরেজি বিভাগীয় প্রধান জনাব প্রফেসর আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আকবর সাহিব আজকের এই মাহফিলে সম্মানিত সহ সভাপতি জনাব টি এম আবুল কালাম আজাদ সাহিব রাজারামপুর ধনুট বগুড়া আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি কাজীপুর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম রাজা সাহিব আজকের মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন হযরত মাওলানা আবু ইউসুফ মোল্লা সাহিব দামাত বরকাতুহুম টাঙ্গাইল কথা বলেছেন আলোকিত সুরের ধ্বনি শিল্পী গোষ্ঠীর পরিচালক এস এম হাফেজ কারি সেলিম রেজা ফারুকি সাহেব দামাত বরকাতুহুম আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম রয়েছে প্রত্যেকেই জ্ঞানী গুণী সুশীল সমাজের অন্তর্ভুক্ত প্রত্যেকের নাম যদিও আমি না বলছি কিন্তু এই মানুষগুলো যদি মাদ্রাসার জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কাজ করেন
ওনাদের নাম বললেই কি হবে না বললেই কি হবে, একজন তো জানেন তিনি কে, নাকি এতে কোনো সন্দেহ আছে? আমরা বললে দাম বাড়বে না বললে দাম বাড়বে না, এটাই কি দাম বাড়া কমার মানদণ্ড? বক্তার নাম যদি একেবারে উপরে দেয়, বক্তা অনেক বড় বক্তা, নিচে দিলে বক্তা ছোট বক্তা, এটাই কি বড় এবং ছোট হওয়ার মানদণ্ড? কে কতটুকু বড়, কার ভিতরে একনিষ্ঠতা কতটুকু পরিমাণ বেশি, এ ব্যাপারে আল্লাহ পাক ভালো জানেন। এজন্য নাম দেওয়ার ক্ষেত্রে অনেকে দেখছি বাংলাদেশে অনেক ভালো বয়োজ্যেষ্ঠ ভালো আলেম অনেক সময় রাগারাগি করে, নাম আমার কেন নিচে দিস, নিচে দিস কেন উপরে দাও নাই, উপরে নাম না দিলে আমি এই প্রোগ্রামেই যাব না। মূলত নাম দেওয়া না দেওয়া, উপরে দেওয়া নিচে দেওয়া মাঝে দেওয়া, এটার ভিতরেই কবুলিয়াত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে কবুল করেন আল্লাহ চান যে তাকে সম্মানিত করবেন, এটা আল্লাহই করতে পারে, দুনিয়ার কোনো ব্যক্তি বললেও যে বেড়ে যাবে না বললে যে কমে যাবে বিষয়টা এমন নয়, কারণ আল্লাহ তো বড় বক্তা দেখে না, অনেক সুন্দর মানুষ দেখে না, আল্লাহ দেখে বান্দার দিল, বান্দার একনিষ্ঠতা। যদি আল্লাহ দেখতই বান্দার সৌন্দর্য তাহলে হযরতে বেলাল এত দামি হইত না, যদি আল্লাহ দেখতই বান্দার উপরের সৌন্দর্য তাহলে নবীজির সাহাবী আসওয়াদ এত পরিমাণে দামি হতো না। এজন্য আল্লাহ দেখে বান্দার দিল, বান্দার অন্তর। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শুরু থেকে নিয়ে পর্যন্ত আছেন, যারা কথা বলেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানাইয়া দেন সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। ভাই সব আমাকে শুরুতে কিছু প্রশ্নের জবাব দেন, আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন কে, আমাকে কথা বলার মতো শক্তি দিচ্ছেন কে, আপনাকে কথা বলার মতো শক্তি দেন কে, চলার মতো অ্যাবিলিটি সামর্থ্য দেন কে, জোরে বলেন না কে, আল্লাহই তো বান্দাকে দিতে পারে। এই জন্য যে আল্লাহ আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন, ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان। একটু উচ্চ স্বরে বলেন তো, আমরা প্রশংসা করলাম কার? কিন্তুগুলা মানুষ আল্লাহর সাউন্ড দিলে তো আরো জোরে হওয়ার কথা, সবাই বলেন প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লোকসান, উপকার না অপকার? আল্লাহর প্রশংসা মুমিন শুধুমাত্র অসুস্থ হলেই করে নাকি সুস্থ হলেও করে? মুমিন শুধুমাত্র গরিব অবস্থায় করে নাকি ধনী হলেও করে? সব অবস্থায় করে, কিন্তু আমাদের কিন্তু অবস্থার পরিবর্তন হয়। কেমনে হুজুর, হঠাৎ করে ধরেন জ্বর আসছে, ঠান্ডা লেগেছে, তখন দেখি আমরা
আল্লাহকে স্মরণ করি বেশি, আল্লাহকে ডাকি বেশি। অসুস্থ কাটিয়ে উঠতে পারলি, সুস্থ হয়ে গেলি আল্লাহকে ভুলে যাই। এই যে করোনা গেছে না, কোভিড-19, ওই সময় দেখছেন যে ব্যক্তি আগে জেন্দিগিতেও নামাজ পড়তো না, যারা কাশি দিয়া বাইধাও মসজিদে আনা যাইতো না, এই সমস্ত ব্যক্তিগুলো মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে মসজিদে যাওয়ার দরকার নাই, ঘরে পড়লেও নামাজ হবে। এই ব্যক্তি মসজিদ তালা মার থেকে ভাঙে গেল, নামাজ অবশ্যই পড়তে হবে, মসজিদে পড়বো, কিসের ঘরে নামাজ হবে? করোনা যখন শেষ হয়ে গেল, সব জায়গায় ছড়িয়ে পড়লো, এখন আর করোনায় কেউ মৃত্যুবরণ করে না, এখন করোনার প্রভাব বিস্তার লাভ কমে আসছে, তখন যেই ব্যক্তি কয়ে তালা ভেঙে ফেলবো, মসজিদ খুলে না, খালি হুজুররা ফতোয়া বানায়, ওই ব্যক্তির আর করোনার পরে হারিকেন দিয়েও মসজিদে খুঁজে পাওয়া যায় না। আমাদের অবস্থার পরিবর্তন হয়, এই যে এর মানে হচ্ছে আমরা করোনাকে ভয় করছি, আল্লাহকে ভয় করি নাই। এর মানে জ্বর আসছে, অসুস্থ হয়ে গেছি, এই অসুস্থকে ভয় করে আল্লাহকে ভয় করছি, সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে গেছি। কিন্তু মুমিন কশিন কাল এটা করতে পারে, মুমিন সর্বহালাতে প্রশংসা করে কার? আর একটু জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলেন, মুমিন সর্বহালাতে প্রশংসা করে কার? আল্লাহ আমাদের ওই রবের প্রশংসা করে বলে একজন বান্দা হিসাবে কবুল করে সকলেই পড়ি। আমিন। শুনেন, আমি সূরা ওয়া দোহা থেকে কথা বলব, প্রত্যেকের একটা পরিচিত সূরা, সূরা ওয়া দোহা, এটা থেকেই যতক্ষণ পারি কথা বলব। এর আগে আপনাদেরকে একটু কষ্ট দিই এবং ডিস্টার্ব করি, যদিও এই বিষয়গুলো আপনাদের কাছে ডিস্টার্ব মনে হবে, আমার কাছে ডিস্টার্ব নয়, মাদ্রাসার খাতিরে মাদ্রাসাওয়ালারা বলেছেন, হুজুর মাদ্রাসার উন্নয়ন কল্পী আজকের এই মাহফিল শুরুতেই আপনাদের কাছে একটা রুমাল যাবে, রুমাল যাবে, যে যা পারে, একেবারে যে যা পারে, সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে নিয়ে 50, 100, 150, 200, হুজুর এতটুকু আমার পকেটে আছে। আজকের এই মাহফিলে অনেকে বড় দান করেছেন, আপনি ছোট দান করেছেন, একটু আগে বলেছিলাম আল্লাহ পাক কোন ব্যক্তির দান বড়, কোন ব্যক্তির দান ছোট, এটা কি আল্লাহ বিচার করে না? আল্লাহ বিচার করে বান্দার অন্তর, এই বান্দাটি কতটুকু একনিষ্ঠতা নিয়ে দান করে। এই জন্য রুমাল যাবে। হুজুরা কই, ছাত্র এডি আছে, একটু রুমাল নিয়ে যাবে, সর্বোচ্চ 3-4 মিনিটের ভেতরেই প্রত্যেকে পকেটে হাত দিই, যে যা পারি, ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য নবীর ঘর মাদ্রাসার উন্নয়ন কল্পের আজকের মাহফিলে প্রত্যেকে একটু হাত বাড়াই। আমি দোয়া করব মন খুলে, আমার আগের বক্তা যিনি, উনিও দারাজ কণ্ঠে কথা বলেছেন, দারাজ কণ্ঠে আপনাদের জন্য দোয়াও করেছেন, আমিও দোয়া করব, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। একটু ব্যাগ আছে, কই ব্যাগ নিয়ে কি নেমেছে? জি, একটু ব্যাগ নিয়ে নামেন, একজন ব্যক্তিও খালি ফিরবেন না, ছোট হলেও দেওয়ার জন্য চেষ্টা করেন, আল্লাহ পাক আমাদের দানগুলো কবুল করেন। যান, একটু ব্যাগ নিয়ে যান, আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করি আর দান করি, জবান খুলেন, জবান খুলেন পরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সবাই শেষ ব্যাগগুলো নিয়ে কই দিবে স্টেজে দিবে ব্যাগগুলো সবাই নিয়ে এসে স্টেজে দিয়ে দিবেন আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকের এই ছোট থেকে ছোট দানগুলোকে আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন সকলেই পড়ি আমিন সম্মানিত হাজিরিন সূরা আদ-দুহা 114 তম সূরার ভিতরে এটা 93 তম আয়াত সংখ্যা হচ্ছে 11টি আয়াত সংখ্যা কয়টি কয়তম সূরা বলেন না কয়তম 93 তম সূরা আয়াত সংখ্যা হচ্ছে 11টি এটি কি মাক্কি সূরা কি সূরা মাক্কি সূরা এই সূরা নবীর উপরে আল্লাহ পাক নবীর মাক্কি জীবনে মক্কার জীবনে নবীর উপরে নাজিল করেছেন এই সূরা হচ্ছে একটা আশা জাগা নিয়া সূরা যাতে করে এই পৃথিবীর প্রত্যেকটা মুমিন আশা না হারায় এই সূরা যদি কোনো ব্যক্তি তাফসীর সহকারে যদি পড়ে ওই ব্যক্তি কষ্টকালে ডিপ্রেশনে পড়বে না সে হতাশায় পড়বে না সর্বাবস্থায় ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে মনে রাখবেন আপনারা যারা এসেছেন আপনাদের জীবনে কি বিপদ আসে না কথা বলেন কেন আসে না মুসিবত আসে না এমন কোন ব্যক্তি কি আছেন যে দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জিন্দেগিতে কোনো বিপদ নাই পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে একটু বিপদ থাকবেই একটু মুসিবত থাকবেই একটু ঝামেলা আসবেই একটু পরিবারের ভেতরে উলট পালট হবেই এটা প্রত্যেকটা জায়গায় হবে তবে এর সমাধান হলো ডিপ্রেশনে পড়া নয় এর সমাধান হতাশার মধ্যে পড়ে থাকা নয় এর সমাধান শুধুমাত্র এই ব্যক্তি কার উপরে তাওয়াক্কুল করবে কথা বলে না কেন কার উপরে দুনিয়ার সব বন্ধু বান্ধব সেরে গেলেও একজন সেরে যাবে না তিনি কে আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করলেন কেন এর শানে নুজুল কি অবতরণের প্রেক্ষাপট কি এ বিষয়ে আমরা একটু জানি আমরা সবাই জানি নবীজি 40 বছরের নবুয়ত পাওয়ার আগে একটা গুহার মধ্যে নবী ধ্যান করতেন ওই গুহার নাম কি সবাই বলেন হেরা গুহা গার হেরা ওই গুহাতে নবী গিয়ে ধ্যান করতেন অনেকে যারা উমরা করার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন হজ করার জন্য যারা গিয়েছে অনেকে ওই হেরা গুহায় উঠতে পারে না কিন্তু হেরা গুহা দিয়ে পর্বতে যে জাবালে ওটা দেখেই চলে আসে যার সামর্থ্য আছে এবং অ্যাবিলিটি আছে শক্তি আছে ওই ব্যক্তি চাইলে উঠতে পারে আমরা কয়েকজনে মিলে উঠছিলাম সুবহানাল্লাহ হামদি মনে হয় যে আমি ইয়াং মানুষ যুবক মানুষ আমারই উঠতে গিয়া আমি উপরে যাওয়ার পরে ওখানে এই লেবুর শরবত বিক্রি করে আমি তাকে বলেছি কমপক্ষে 4-5টা সমানে আমার দেওয়া মানে এক কথায় শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়েছে এত উপরে নবীজির সময় তো আর সিঁড়ি ছিল না এখন সিঁড়িও আস সিঁড়ি দিয়া বেয়ে বেয়ে ওখানে উঠতেই আমার দফা শেষ নবীজি ওখানে ধ্যান করতেন কিসের ধ্যান ধনী কেমনে হবে এই ধ্যান বাড়ি গাড়ির মালিক কেমনে হবে এই ধ্যান উম্মতের নিয়ে চিন্তা করতেন উম্মতের নিয়ে চিন্তা করতেন ফিকির করতেন একদিন জিব্রাইল আসলেন নবীকে চাপ দিলেন নবী বললেন নবীকে বললেন পড়ে নবী কি বললেন আমি পড়তে পারি না আবার চাপ দিলেন পড়েন নবী বললেন মা আনা বিকারিন আমি পড়তে পারি না আবার চাপ দিলেন এবার সূরা আলাকের প্রথম 5টা আয়াত নবীর উপরে নাজিল হয়েছিল এই ঘটনা এই বয়ান শুধুমাত্র আজকে নতুন শুনেছেন এমন নয় আরো বহুবার শুনেছেন প্রত্যেকের অন্তরে পর্যন্ত গেঁথে গিয়েছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. হেরা গুহার মধ্যে রহমাতুল্লিল আলামিন বসে বসে উম্মতের জন্য চিন্তা করে, নবী ধ্যান করে। আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া দিলেন, ও জিব্রাইল আমার নবীর দরবারে যাও, এখন থেকেই তোমার আমার নবীর কাছে যাত্রা শুরু হয়ে যাবে। ওই যে হেরা গুহা থেকে আমার মদিনাওয়ালা নবীর সাথে জিব্রাইলের দেখা হয়ে গেল, নবীর কাছে বারবার ওহী নিয়ে আসে, আস্তে আস্তে এমন একটা পরাজয় হয়ে গেছে, নবীর মৃত্যু পর্যন্ত জিব্রাইল আমার নবীর দরবারে আসছে, একবার না, দুইবার না, তিনবার না, দশবার না, জিব্রাইল আমার নবীর দরবারে আসছে 24,000 বার। একবার দুইবার? আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া দিলেন, হ্যাঁ জিব্রাইল আমার নবীর দরবারে যাও। নবীর দরবারে আসলেন, সুরায় আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়ে গেল। নবীরে বললেন, নবী পড়ুন আপনার রবের নামে যেই রব আপনারে বড় মায়া করে বানাইলেন। রহমাতুল্লিল আলামিনের উপরে যখন কোরআনের ওই সুরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেছে, নবী আমার এই কোরআনের বুঝাটা পরিপূর্ণভাবে বহন করতে পারে নাই, ওখান থেকে আসার পরে মদিনাওয়ালা নবীর জ্বর চলে আসছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী আয়েশা বলে, ও খাদিজা, হেরা গুহার মধ্যে আমি ধ্যান করি, তুমি ভালো করে জানো তুমি আমার জন্য হেরা গুহায় খাবার পর্যন্ত নিয়ে যাও। ওই জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে অদৃশ্য দেখে কে যেন আসলো, আমার বুকের মধ্যে চাপ দিয়া দিল, বলল পরে, আমি বললাম পড়তে পারি না। আবার আমাকে বলা হলো আপনি পড়েন, আমি বললাম পড়তে পারি না। আবার আমাকে চাপ দেওয়া হলো, বলল পড়েন, আমি পড়তে পারি না। এরপরে আলাক নামক 5টা আয়াত আমার উপরে পরিপূর্ণ নাজিল করে মনে হয় নবুয়ত একটা মুকুট আমার মাথার মধ্যে পড়াইয়া দিল, এই কারণে আমার বডির মধ্যে ঠান্ডা লাগে, জ্বর পর্যন্ত চলে আসলো। ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দ্বারা আবৃত করে দাও, আমার কম্বল দাও, এরপরে আবৃত করে এরপরে তুমি আমাকে সুন্দর করে বিছানার মধ্যে শুয়ায়া দাও। তখন তো নবীর উপরে সুরায় আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেল, এরপরে নবীর উপরে ধারাবাহিকভাবে নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, এরপরে নবীর উপরে নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির। আমার নবীর উপরে সুরায় আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেল, সুরায় মুজাম্মিলের আয়াত নাজিল হলো, সুরায় মুদাসসির আমার নবীর উপরে নাজিল হয়ে গেল। হঠাৎ করে আমার নবীর উপরে অনেক দিন হয়ে গেছে আর নবীর উপরে কোনো আয়াত নাজিল হয় না, জিব্রাইল রহমাতুল্লিল আলামিনের দরবারে পর্যন্ত আসে না। নবীর মনটা বড় খারাপ, নবী যেখানে যায় মনে 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 চিন্তা ভাবনা করে, আমার কোন আচরণে কেন যেন মনে হয় আমার আল্লাহ মনে হয় কষ্ট পাওয়া গেল, এই কারণে আল্লাহ জিব্রাইলও পাঠায় না, আমাকেও মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বলে না, আমার আল্লাহ আমাকে এটাও বলে না, ও পয়গম্বর আমার ধরেন ধরেন এই আয়াত দিয়া দিলাম মানুষের শুনায়া দেন, আপ বাল্লিক মানুষের কাছে পৌঁছায়া দেন আপনি, আমার আল্লাহ পাক আমারে কেন বলে না। নবী মনে 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 চিন্তা ভাবনা করে একটা ডিপ্রেশনের মধ্যে হতাশার মধ্যে আমার নবীও পড়ে গেল। ওই সময়ে আবু জাহাল উতবা সাহেব আর মুগিরা নবী যখন দাওয়াত দেয়, এরা একজনে আরেকজনের বলা বলে করতে লাগলো, এতদিন পর্যন্ত মানুষ আমাদের দলের মধ্যে ছিল, আজকে থেকে মানুষ আমাদের দল ছেড়ে তার দলের মধ্যে চলে যাবে, কারণ তার মতো সত্যবাদী আমার দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না, তার মতো ভালো মানুষ দুনিয়ার মধ্যে কেউ হতে পারবে না। তখন তো সব মানুষগুলো আমাদের দল ছাড়িয়া সব মুহাম্মদের দরবারে চলে যাবে, তার দলটা মাইনা
আপনার দলটা অনেক পরিমাণে ভারী হয়ে যাবে। বন্দারে একটা পর্যায়ে এমন হয়ে গেল, আবু জাহালের মাথা বড় গরম হয়ে গেছে, উতবার মাথা বড় গরম হয়ে গেল, সাহেবা মুগিরার মাথা পর্যন্ত গরম হয়ে গেল। এবার তারা একজনে আর একজনে বলতে লাগলো, মুহাম্মদ এতদিন পর্যন্ত আয়াত নাজিল হইল, নতুন নতুন আয়াত সে বানায়া বলে আমাদেরকে বিভিন্ন সময়ে, তার আল্লাহর ব্যাপারে বিভিন্ন গুণ কীর্তন করে, আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য আহ্বান করে। এখন মুহাম্মদের আল্লাহ পরিপূর্ণভাবে মুহাম্মদের ভুলে গেল, আর তারে চিনে না। এখন মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ নাই, তার আল্লাহ তাকে পরিপূর্ণভাবে ভুলে গেল। একদিকে আমার নবী চিন্তা, আমার আল্লাহ কেন জিব্রাইল পাঠায় না, আমার কোন আচরণের মাধ্যমে আল্লাহ পাক আমার উপরে পরিপূর্ণ কষ্ট পাইল নাকি, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেল নাকি। একদিকে আমার মদিনাওয়ালা নবীর এমন চিন্তা, অপর দিকে আবু জাহাল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা এরা একজন আর একজনরে জানায়া দেয়, একজন আর একজনরে বলে। এবার মোহাম্মদ আর বিভিন্ন বানায়া বানায়া কোরআন পড়তে পারবে না, বানায়া বানায়া কোনো আয়াত আমাদেরকে শোনাতে পারবে না। অথচ বান্দারে আমার নবীর ব্যাপারে এরা বলে, নবী নাকি বানাইয়া আয়াত বলে, নবী তো বানাইয়া কোনো আয়াত নিজের থেকে বানায়া বানায়া বলে না। এই আয়াত এই কালাম একজনের চিল্লা বলো তার না, কার কালাম? নবী বানায়া বানায়া বলে না। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, আল্লাহ পাক বলেন আমার নবী বানাইয়া কোনো কথা বলে না। হ্যাঁ, যখনই বলে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে যা আসে এটাই নবী মানুষকে বলে। আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসে কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যা আসে এটাই বলে। এটা সারা বানায়া কোনো কথা নবীজি বলেন? হেই, বানায়া কোনো কথা বলে? নবী বানায়া একটা কোথাও বলে না, সব যা বলে আল্লাহর পক্ষ থেকে যা আসে এটাই বলে। কিন্তু এরা বলতেছে এতদিন বানায়া বুনায়া যা বলছে, এখন এতদিন আল্লাহর নাম দিছে, এখন আল্লাহ পর্যন্ত ওনাকে ভুলে গেছে, এখন কি করবে? নবীজির এক নম্বরে মন খারাপ। হায় হায়, কি হইল, আল্লাহ পাক কেন জিব্রাইলে পাঠায় না, কি আমার কোনো আচরণে আল্লাহ পাক কি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল কিনা, নবীর ভিতরেই চিন্তা। আবার তারা নবীর নিয়ে উক্তি করে দুই চিন্তা, আল্লাহ পাক বলে জিব্রাইল নবী তো হতাশার মধ্যে পড়ে যাচ্ছে, নবী যে হতাশার মধ্যে পড়ে যাচ্ছে না, নবীজি কেন ডিপ্রেশনে পড়বে, কেন হতাশায় পড়বে? হতাশা কাটানোর জন্য সূরাতুল দোহা এটা নিয়ে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে গিয়ে জানায় দাও, নবী চিন্তা করার কোনো কারণ নাই, আপনার রব কশিন কেন আপনাকে ভুলতে পারে না, আপনাকে ছেড়ে আপনার রব কোথাও যেতে পারে না, আল্লাহকে নবীকে ছাড়িয়ে আল্লাহ যাইতে পারে? হোমিয়া ইব্রাহিম নবী খলিলুল্লাহ কার বন্ধু বলেন না, কার বন্ধু? ইব্রাহিম নবীরে চিনেন না? জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এ পৃথিবীর কোনো ব্যক্তি যদি বলে ইব্রাহিম নবীকে জাতির পিতা বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে জাতির পিতা বলো, অন্তত পক্ষে ন্যূনতম জ্ঞান যার ভিতরে আছে ওই ব্যক্তি ইব্রাহিম নবীকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে জাতির পিতা বলতে পারে? জাতির পিতা কে? হযরত ইব্রাহিম নবী। তার উপাধি হচ্ছে, লকব হচ্ছে খলিলুল্লাহ। সে কার বন্ধু বলেন না, কার বন্ধু? আর আমার নবীর উপাধি হলো নবী হাবিবুল্লাহ। কি এর মানে? কি আল্লাহর বন্ধু? কি এবার পার্থক্য কই? পার্থক্য কই? পার্থক্য তো একটা জায়গায়। মুফাসসিরিনে কেরাম বলেন খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে অবশ্যই অবশ্যই দ্যাট ইজ এ বিগেস্ট বিগেস্ট ডিফারেন্স, অবশ্যই একটা পার্থক্য তো আছেই। যিনি খলিলুল্লাহ তিনি শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য কাজ করে, আর যিনি হাবিবুল্লাহ তাকে ভালোবাসা আল্লাহ নিজে কাজ করে, তাকে খুশি করার জন্য আল্লাহ কাজ করে। এ মিয়া কেমন নবী পাইছেন? খলিলুল্লাহ নবীজি ইব্রাহিম, সে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, আর আমার আল্লাহ আমার নবীকে সন্তুষ্ট করার জন্য কাজ করে।
হাবিব উল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ পাক জিব্রাইল পাঠায় দিলেন এই জিব্রাইল সূরা দুহা নিয়ে আমার নবীর দরবারে চলে যাও আমার নবীর গিয়া জানা দাও ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى الله পাক সূরা দুহা আমার নবীর উপরে নাযিল করলেন জিব্রাইলের মাধ্যমে নবীর দরবারে পাঠায়া দিলেন ও পয়গম্বর আমার এক নম্বরে আল্লাহ পাক কসম কাটলেন অদ্দুহা এর মানে আলোর কসম কাটলেন আল্লাহ এরপরে আল্লাহ পাক বলেন আল্লাইলি ইযা সাজা রাতের যে অন্ধকার আছে ওই অন্ধকারের কসম আল্লাহ কাটলেন সূরা দুহার প্রথম দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা কসম খাইলেন এক নম্বরে আলো দুই নম্বরে অন্ধকার মুফাসসিরিনে কেরাম জানায় দেন আল্লাহ পাক দুইটা আয়াতের মধ্যে কেন দুইটা কসম কাটলেন এক জায়গায় আল্লাহ কেন আলো বললেন আবার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ কেন অন্ধকার বললেন মুফাসসিররা বলেন এটা রহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ নাজিল করেছেন আমার নবী প্রথমে যে ডিপ্রেশনের মধ্যে পড়ে গেল নবীকে বোঝানোর জন্য নবী আমার চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ দরকার নাই আলো আসছে আবার অন্ধকারও আসবে আবার অন্ধকারের পরে আবারও আলো আসবে সবসময় তো আলো ভালো লাগে না আবার সবসময় অন্ধকারও আপনার দরবারে পছন্দ হবে না আল্লাহ পাক আলো দিয়া বুঝাইলেন নবী আমার যেই সময় আপনার উপরে ওহী নাজিল হয়ে গেল ওটা আলো আর এখন ওহী নাজিল হয় না এটা হলো নবী অন্ধকার চিন্তা করার কোনো দরকার নাই ও পয়গম্বর আমার আমি আপনার উপরে এমন কুরআন নাজিল করতেছি যেই কুরআন এত পরিমাণে দামি একটা কিতাব ওই কিতাব যদি আমি আল্লাহ আপনার উপরে নাজিল না করে একটা সাগরের উপর যদি নাজিল করতাম অশ্বিনকালেও ওই সাগর এটা মেনে নিতে পারত না আমি আল্লাহ সাগরের উপর নাজিল না করে যদি কুরআনটাকে একটা পাহাড়ের উপরে আমি আল্লাহ নাজিল করতাম তাহলে অশ্বিনকালেও পাহাড় এটা মেনে নিতে পারত না শুধু তাই না রে বাবা দুনিয়ার যতগুলা মহাসমুদ্র আছে কেউ আমার কোরআনের বোঝার অশ্বিনকেলেও বহন করতে পারত না আল্লাহ বলেন ও পয়গম্বর চিন্তা করার কোনো দরকার নাই টেনশন করার প্রয়োজন নাই আমি আল্লাহ যখন আলো ছিল আপনার উপরে ওহী নাজিল করলাম এগুলার দাওয়াত আপনি মানুষদেরকে দিয়া দেন এখন আমি আল্লাহ ওহী নাজিল করি না এজন্য চিন্তাও করবেন না এখন অন্ধকার চলে আসলো এর মানে হলো দীর্ঘক্ষণ কাজ করার পরে মাঝে মাঝে একটু লেজার দেওয়া লাগে একটু বেরোতে দেওয়া লাগে স্কুলে যারা পড়ে টানা তো ক্লাস করে না দশটা থেকে চারটা পর্যন্ত ক্লাসের ভিতরে মাঝখান দিয়ে এক ঘন্টা ৪৫ মিনিট লেজার দেয় কি দেয় না এই দেয়নি তারা মাদ্রাসায় পড়ে ওদেরও লেজার আছে বলে লেজার টাইমে একটু নিজের সময় দাও একসাথে অনেকগুলো ক্লাস করলে বোরিং ফিল করবা তুমি সুন্দর করে ক্লাসগুলো করতে পারবা না তখন অন্তরের মধ্যে তোমার ইলমের প্রতি একটা অনীহা চলে আসবে জ্ঞান লাভের প্রতি একটা অটোমেটিক অনীহা তোমার অন্তরের মধ্যে চলে আসবে এই কারণে মাঝখান দিয়ে লেজার দেয় যারা সরকারি চাকরি করে এরা কি টানা একসাথে অফিসের মধ্যে যায় যায় নাকি যারা সরকারি চাকরি করে টানা একসাথে কশিন গেলেও অফিসের মধ্যে যায় না বরং পাঁচ দিন যায় মাঝখান দিয়ে দুই দিন বন্ধ করে শুক্রবারও যায় না শনিবারও যায় না মানে দুই দিন বন্ধ দেয় যারা অফিসিয়াল জব করে এরা সাত দিন টানা যদি যাইতো তাহলে বোরিং ফিল মনে হতো কশিন কেলেও কাজের মধ্যে পরিপূর্ণভাবে মন বসত না আবার যদি দুই দিন বাদ দিয়া সপ্তাহের মধ্যে যদি পুরা সপ্তাহে যদি কাজ করা লাগে না বলে পুরা সপ্তাহে তোমাকে বন্ধ দিয়া দিলাম দেখবেন এরপরে ওই বান্দার মনটা টিকবে না এর মানে হলো দুনিয়াতে কাজও করবে আবার কাজের ফাঁকে ফাঁকে বিরতিও নেওয়া লাগে ওই দুই দিন তিন দিন ছুটি পাইলে আবার কাজের মধ্যে মনোযোগটা বেড়ে যায় আল্লাহ পাক বলেন ও পয়গম্বর
বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করে কোনো লাভ নাই। যখন আলো ছিল আমি আল্লাহ আলোর মাধ্যমে বুঝা দিলাম, আপনার উপরে ওহি নাজিল হয়েছে আর মাঝখানে আইসা এই যে কয়েকদিন গ্যাপ আমি আল্লাহ আপনার জন্য দিয়া দিলাম, চিন্তা করবেন না কোনো বি আমার মাঝে মাঝে কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে গেলে আপনার সাহাবিরা আপনার উম্মতেরা আমি আল্লাহ একটা একটা আয়াত নাজিল করার মাধ্যমে এদের সমস্যা সুন্দর করে সমাধান করে দিব। বলেন সুবহানাল্লাহ। বান্দার যখন যেটা প্রয়োজন, যখন যেই প্রয়োজনে পড়ে গেল, যখন যেই মাসালার ভিতরে বিপদের মধ্যে পড়ে গেল, একটা কাজ করতে যাইয়া যখন মুসিবতের মধ্যে পড়ে গেল, আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া এই ব্যাপারে আল্লাহ পাক সমাধান পর্যন্ত দিয়া দেয়। বিভিন্ন কাফেরেরা যখন আমার নবীর এসে প্রশ্ন করল, আমার নবী উত্তর দিয়া দিল। যেমন একটা উদাহরণ দেই, সূরা এখলাস নবীর উপরে তখন নাজিল হল, কুফফারেরা ইহুদিরা খ্রিস্টানেরা আমার নবীর দরবারে আসে, আয়েশা নবীরে জানায় দেয়, হাই মোহাম্মদ তুমি যে আল্লাহর গুণগান গাও, সেই আল্লাহর কথা তুমি বারবার বলো, ওই আল্লাহর তারিফ তুমি দাও, ওই আল্লাহর পরিচয় তুমি আমাদেরকে দিয়া দাও। আল্লাহ কয়, জিব্রাইল এর আমি আল্লাহর পরিচয় পাই না, তুমি যাও যাও সূরা এখলাসটা নিয়ে আমার নবীর দরবারে চলে যাও। যখন সূরা এখলাস নবীর উপরে নাজিল হয়ে গেল, আল্লাহ পাক নবীরে জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ আপনি বলুন, এর জানতে চেয়েছি এখন আপনার উপরে জিব্রাইলের মাধ্যমে আমি আল্লাহ এই সূরা এখলাসটাকে নাজিল করে জানায় দিলাম, নবী হে আপনি এদেরকে বলুন আমি আল্লাহ হলাম, আমি আল্লাহ হলাম অমুকাপেক্ষী, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে আমি আল্লাহ কোনো কাজের ব্যাপারে যাওয়াও লাগে না কোনো নবী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই, এই দুনিয়াতে আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো বাবাও নাই, আমার কোনো মাও নাই, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দাদের শরীক নাই। আল্লাহ পাক বান্দা যখন বিপদে পড়ে গেল, কুফফারেরা ইহুদিরা যখন আমার নবীরে প্রশ্ন করল, ওই সময় আল্লাহ পাক জিব্রাইল পাঠায়া জানায়া দিল, নবী চিন্তা করবেন না, চিন্তার মধ্যে পড়ে যাবেন না, ধরেন এই আয়াতেদেরকে শুনায়া দেন। তখন অটোমেটিক্যালি এরা আমার আল্লাহর পরিচয় নিয়ে চলে যাইতে বাধ্য হয়ে যায়। আল্লাহ পাক বলেন, দুহা ওয়াল্লাইলি ইদা সাজা, ও পয়গম্বর চিন্তা করার কোনো দরকার নাই, এক নম্বরে আমি আল্লাহ আলোর কসম কাটলাম, দুই নম্বরে রাতের অন্ধকারের কসম কাটলাম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক দুইটা কসম খেয়ে জানায় দিলেন, নবী হে আমি আল্লাহ আপনাকে কশ্চিন খেলেও সেরে যেতে পারি না, কশ্চিন খেলেও আমি আল্লাহ আপনাকে সেরে যাব না, বরং আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনার ওই যে ইব্রাহিম নবী খলিলুল্লাহ হইয়া আমি আল্লাহর বন্ধু হয়ে গেল, নবী গো আপনি আমার হাবিবুল্লাহ, সব নবী হলো আমার আশিক, আমি আল্লাহ হয়ে গেলাম আপনার আশিক, চিন্তা করবেন না, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা, নবীগো চিন্তা করবেন না, বরং দুনিয়ার চাইতে এমন একটা সময় আসবে যেই সময়টাই দুনিয়ার চাইতে আরো পরিমাণে দামি জায়গা, ওই সময়ে যারা পরিপূর্ণভাবে ওই সময়ে যারা জান্নাতের মালিক হবে এরাই দামি হয়ে যেতে পারবে। এর মানে হলো আর দুনিয়া পানি এতুন আল্লাহ আখেরাত বাকিয়া, নবীকে চিন্তা করে লাভ নাই, হতাশার মধ্যে পড়ে লাভ নাই, আল্লাহ চাইলে আপনারে বড় ডিপ্রেশনের মধ্যে ফেলে রাখতে পারে, তবে আপনি চিন্তা করবেন না, এই দুনিয়া শেষ হয়ে যাবে, আখেরাত এমন একটা জায়গা ওই জায়গাটা শুধু বাকি থাকবে বাকি থাকবে বাকি থাকবে, আর দুনিয়া পানি দুনিয়া একদিন ধ্বংস হবে, সব উলট পালট হইয়া লন্ডভন্ড হইয়া সব ধ্বংস হইয়া যাবে, শুধুমাত্র বাকি থাকবে একজন চিল্লায় বলো তার না, কে বাকি থাকবে? আল্লাহ বাকি থাকবে, শুধু আল্লাহ, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস, কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম,
আল্লাহ পাক বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে শুধু বাকি থাকবে আমার আল্লাহ এজন্য নবী চিন্তা করে কোনো লাভ নাই আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই দুনিয়াতে যদিও কোনো হতাশায় পড়েন কোনো বিপদে পড়েন মনে রাখবেন নিশ্চয়ই দুঃখের পরেই তো সুখ আছে ইন্না মাআল উসরি ইউসরা নিশ্চয় দুঃখের পরে তো সুখ আছে এখন একটু দুঃখে দুঃখিত হয়ে গেলেন এই দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য এমন সুখ রেখেছি যেটা সূরা তুআ নসরে আল্লাহ পাক বলেছেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ফরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ফাস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা নবী হে চিন্তা করে কোনো লাভ নাই টেনশন নিয়ে কোনো লাভ নাই বরং আমি আল্লাহ আপনাকে এমন কিছু দিব যেগুলো পেয়ে আপনি অনেক পরিমাণে খুশি হয়ে যাবেন পড়বেন না সুবহানাল্লাহ পরিপূর্ণভাবে চিন্তা করার কোনো দরকার নাই আমি আল্লাহ আপনারে অনেক পরিমাণে দামি বানায় দিব দুনিয়ার পরে যেই জগৎটা আছে ওই জগতে আপনি হবেন সবার চাইতে অনেক পরিমাণে দামি নবী আমার চিন্তা করবেন না আমি আল্লাহ ওই সময় এমন পরিমাণে সম্মানী আপনারে বানায় দিব রহমাতুল লিল আলামিন শুধুমাত্র হাসরের ময়দানে একজন যিনি সব উম্মতের উম্মতের জন্য আমার নবী সুপারিশ করতে পারবে নবী ওই দিন সবার জন্য সহায়াত করে করে এদেরকে ধইরা জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে বরং মাকামে মাহমুদের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন সিজদায় পরে পরে উম্মত উম্মত বলে কান্না করবে ওই দিন আমার নবী উম্মতদেরকে যখন জান্নাতের দরওয়াজার সামনে যাবে তখন জান্নাতের ফিরিস্তা সঙ্গে সঙ্গে বলবে কে আপনি এতগুলা মানুষ নিয়ে জান্নাতে ঢুকবেন কেন তখন নবী বলবে আনা মুহাম্মদ আমি আকি নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন ওই জান্নাতের ওই দারওয়ান ফিরিস্তা জানায় দিবে পয়গম্বর আপনাকে আমার পক্ষ থেকে সালাম জানাইলাম আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করার পর থেকে আমাকে দরওয়াজার মধ্যে রাখলো আমারে দারওয়ান বানাইলো আল্লাহ বলেছে এই জান্নাতের মধ্যে আমার নবীকে সারা আমার নবীর উম্মতেরা সারা কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না সবার শুরুতে জান্নাতের মধ্যে যাবে আমার পয়গম্বর আর আমরা সবার আগে জান্নাতে কারা যাবে পয়গম্বর আর আমরা মিয়া কি ক্ষমতা আল্লাহ কয় নবী আমার আপনাকে দুনিয়া দিলাম না তবে আখেরাতের লাইনে আমি আল্লাহ সম্মানই বানায় দিলাম এই দুনিয়া চাইতে আখেরাতটা অনেক 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 পরিমাণে দামি এই জন্য তো হুজুরের বয়ান করে দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখেরাতের চিন্তাটা বান্দা তোমরা অন্তরের মধ্যে ঢুকায় নাও যারা দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখেরাতের চিন্তা অন্তরের মধ্যে ঢুকায় ও কশিন কেনেও বেনা মাঝি হতে পারবে না ও কশিন কেনেও গালি গালাজ করতে পারবে না ওর মনে শুধু ভয় আখেরাতে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামি হয়ে যাব কারণ দুনিয়াতে তো 60-70 বছরের জিন্দেগি হলো আমার কিন্তু আখেরাতে এমন এক জায়গা ওই জায়গা শুধু বাকি থাকবে বাকি থাকবে যারা জান্নাতে ঢুকবে খালিদিনা ফিহা ওই জান্নাতের মধ্যে 2 বছর থাকবে এমন না 70 বছর থাকবে এমন না 90 বছর জান্নাতে থাকবে এমন না আল্লাহ যেই বান্দারে মায়া করে জান্নাতে ঢুকাইবি ওই বান্দা ওখানে অনন্তকাল অনন্তকাল থাকবে আবার আল্লাহ রাগান্বিত হইয়া যেই বান্দারে জাহান্নামের মধ্যে প্রবেশ করার জন্য আদেশ দিয়া দিবে ও জাহান্নামে যাওয়ার পরে ওখানে খালিদিনা ফিহা ওই জায়গার মধ্যে ওই বান্দা অনন্তকাল থাকবে এই জন্য দুনিয়াকে প্রায়োরিটি দিব না প্রায়োরিটি দিব দুনিয়া নাকি আখেরাত বলেন না দুনিয়া না আখেরাত কিন্তু কপাল তো খারাপ দুনিয়াকে প্রায়োরিটি দেয় না ঠিকমতো ফজর পড়ে না জোহর পড়ে না আসর পড়ে না মাগরিব পড়ে না এশা পড়ে না আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি দুনিয়ার মোহে পড়ে আছি আখেরাতে চিন্তা আমাদের মাথায় নেই কমিয়া তবে দুনিয়া যে বাদ দেওয়া লাগবে আল্লাহ পাক একবারও বলেন নাই দুনিয়া তুমি বাদ দাও বরং আল্লাহ পাক নিজেই বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফানতাসিরু ফিল আরদ যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তুমি কাজের জন্য বেরিয়ে যাও তোমার জীবিকা নির্বাহের জন্য তুমি বেরিয়ে যাও মসজিদের ভিতরে 24 ঘন্টা থাকা লাগবে এমনটা নয় বরং ফজরের সময় নিজের একটু সময় দাও ফজরে জোহরের সময় তুমি আমি আল্লাহর জন্য একটু জোহরে 20-10-15 মিনিট সময় দাও আসরে 10 মিনিট সময় দাও মাগরিবে 10 মিনিট সময় দাও
এসায় 10 মিনিট সময় দাও কপাল পোড়া চিন্তা তো শুধু দুনিয়ার আখেরাতের কথা ভুইলা শুধু ওয়াজই শুনে ঠিকমতো নামাজ পড়ে না এই যে বয়ান এই বয়ান থেকে কি শুই না সব ব্যক্তি কি নামাজি হয়ে যাবে কথা বলো না কেন এই বয়ান শোনার পরে সবাই নামাজি কিছু কিছু ব্যক্তি হয়তো মনের ভিতরে ভয় জাগবে না আমি দুনিয়াকে প্রায়োরিটি দিব না আমি আখেরাতকে প্রায়োরিটি দিয়ে নামাজ আদায় করব তখন তার ভিতরে ভয় ঢুকবে ওই ব্যক্তি আখেরাতমুখী হয়ে যাবে এই জন্য তো বারবার বারবার গেলে বিভিন্ন জায়গায় আবদার জানাই ও সিরাজগঞ্জের কাজীপুরের মুসলমান সবসময় আবদার করি জীবনেও কোনোদিন বান্দা আখেরাতকে ভুইলা দুনিয়াকে প্রায়োরিটি দেওয়া যাবে না কারণ দুনিয়া তো শেষ হয়ে যাবে আল্লাহ পাক নবীরে জানায়া দেয় আখেরাতে আপনার জন্য অনেক বড় প্রতিদান আছে গো পয়গম্বর আপনি দুনিয়াবি লাইনের কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন না দুনিয়াবি লাইনের কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনের মধ্যে পড়বেন না এই যুবকেরা তোমরা যারা বিভিন্ন সময় ওয়াজ মাহফিল শুনো হুজুরদের বয়ান শুই না ঘুমায়া যাও আমি তোমাদেরকে আবদার জানাই হুজুরদের বয়ান শুনতে বড় মজা লাগে শুধু মজা লাগলেই তো হবে না বরং বয়ান শোনার পরে মসজিদগুলো মুসল্লি দিয়া ভরপুর বানানো লাগবে শুধুমাত্র বয়ান শুনি না মজা নিলেই হবে না বরং তুমি রমজান আসলে রমজানের 30টা রোজা রাখা লাগবে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাওয়া লাগবে অথচ অনেকের মনে চিন্তা আছে হুজুর এখন তো ইয়াং মানুষ এখন নামাজ পড়ব না এখন আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব না এমন একটা সময় আসবে আমার দাদার মতো বয়স যখন আমার হয়ে যাবে আমার বাবার মতো বয়স যখন আমার হবে আমার যখন নাতি পুতি হয়ে যাবে তখন তো আমি দাদা হয়ে যাব অথবা আমি নানাও হয়ে যাব তখন আমি জুব্বা লাগাইয়া ফজরে যাব তখন জুব্বা লাগাইয়া জোহরে যাব তখন জুব্বা লাগাইয়া আসরে যাব তখন জুব্বা লাগাইয়া মাগরিবে শেষও আমি সুন্দর করে আদায় করে নিব বন্দারে তুমি যে জোয়ানকালটাকে পাওয়ার পরে বৃদ্ধ পর্যন্ত সময়টাকে বেঁচে থাকতে পারবা আর বুড়া হইয়া তোমার বাবার মতো বয়স পাইয়া এরপরে তুমি যে নামাজ আদায় করতে পারবা এই ব্যাপারে গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না দুনিয়ার কোনো চিন্তাবিদ দিতে পারবে না দুনিয়ার কোনো গবেষক রিসার্চার দিতে পারবে না দুনিয়ার কোনো ডক্টরও দিতে পারবে না এই যে আজকের ঘটনা হয়তো অনেকে দেখেন নাই হয়তো আগামীকাল হইলো আপনারা দেখবেন আপনাদের সিরাজগঞ্জ শহরের ভিতরে একটা জায়গা আছে চায়নাবাদ বলে ওখানে সবাই ঘুরার জন্য যায় ওই জায়গায় বাইক নিয়ে যমুনার পারে ঘুরার জন্য যায় আজকে আমি আসার সময় খবর পেয়ে আসলাম রে বাবা ছয়জনে ওই জায়গার ভিতরে ফুটবল খেলার জন্য চলে গেল পাশেই বাড়ি পাঁচজন বন্ধু মিলে ছয়জনে মিল্লা চলে গেল হঠাৎ করে ফুটবল খেলার পরে সোহেলটা ঘর্মাক্ত হয়ে গেল ওই ছয় বন্ধু চল চল যমুনার মধ্যে একটু গোসল দিয়া দে তাহলে গরমটা কেটে যাবে এই ঘামগুলো কেটে যাবে রে বাবা ওই গোসলের ভিতরে পাঁচজন সুস্থ হইয়া বাড়ির মধ্যে ফিরে গেল একজন ওই জায়গায় পায় নাই বাবা কি ওখানে বসে বসে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে তোমরা হয়তো এখনো দেখো নাই আগামীকাল নিউজের মধ্যে পেয়ে যাবা এই যমুনার ভিতরে প্রতি বছর 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 একজন নিয়া চলে যায় সুতে ভেসে চলে যায় হারায়া যায় ওই অন্তরের মধ্যে চিন্তা আছে বলে আমি দুনিয়াতে বাঁচব কিন্তু এখানে গোসল করলেই যে মারা যাওয়া লাগবে এই চিন্তা নাই নাইলে পাঁচজন বন্ধু সুন্দর করে গোসল করে উঠে গেল একজন বন্ধু কেন আসতে পারে নাই মাত্র ক্লাস নাইনে পরে ছোট বালকটা যখন দুনিয়া থেকে বিদায় নেয় বাবাটা চোখের পানি ফালায় ফালায় কান্না করে আমি দেখেছি রে মা এবং তার বোনটা চোখের পানি ফালায় ফালায় কান্না করে সন্তান হারানোর বেদনা যেই মা বাবাই বুঝে ওই মা বাবাই তো ভালো করেই জানে চোখের পানি ফালায় কান্না করলেও ফিরে আসবে না মায়ে বলে ও স্বামী আমার আমার ছেলে কি আসবে স্বামী বলে না রে আর এই জিন্দগি জিন্দগিতে ছেলের খুঁজে পাওয়া যাবে না ছেলে কোথায় যেন চলে গেল 12টা বাজে ডুবলো সন্ধ্যা পর্যন্ত ডুবুরিরা ডুবাইল এখনো পর্যন্ত লাশটাকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই কোথায় পাবে এর কোনো বিন্দু মাত্র পরিমাণ ঠিক ঠিকানা নাই এজন্য তো বলি যুবকেরা তোমার বন্ধু বান্ধবেরা তোমার বয়সী হওয়ার পরেও এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তোমার মনের মধ্যে চিন্তা নাই বান্দা তুমি এই
চিন্তা নিয়া ঘুরো আমি মুরব্বি হয়ে গেলে নামাজের জন্য যাব আমি মুরব্বি হয়ে গেলে আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব এই চিন্তা করা যাবে না বরং দুনিয়াকে প্রায়োরিটি না দিয়া আখেরাতকে প্রায়োরিটি দাও আল্লাহ পাক যেই নবীর মাধ্যমে জানায়া দিলেন ওয়াদাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা নবী গো এই দুনিয়াতে জীবন শুরু হয়ে গেল আপনার এই ছোট জীবন থেকে শুরুর জীবন থেকে আপনার শেষের জীবনটা এত পরিমাণে কামিয়াবি হয়ে যাবেন এটার ব্যাখ্যা দিতে যাইয়া সূরাতু আত-তিনের তাফসিরটা এক মুফাসসির টেনে আনলেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আত-তিনের মধ্যে আল্লাহ তার জানায়া দিয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين জোরে বলেন আল্লাহু আকবার সূরা তিনে আল্লাহ পাক বলেছেন বান্দা হে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন এর ব্যাখ্যা কি জানেন যদি কোনো ব্যক্তি জুয়ানকাল পাওয়ার পরে ঈমান আনে ঈমান আনার পরে যদি নেক আমল করে তাইলে তার বৃদ্ধকালে এমন একটা তার ফায়দা আছে জুয়ানকালে ইচ্ছা করলেই আমল করা যায় ইচ্ছা করলেই নামাজ পড়া যায় ইচ্ছা করলেই ভালো ভালো কাজগুলো করা যায় কিন্তু বৃদ্ধ হয়ে গেলে চাইলেই জুয়ানকালের মতো পারা যায় কথা বলো না কেন পারা যাবে কশিন কালে ওটা সম্ভব নয় জুয়ান কালে যৌবন কালে যে শক্তি ওটা কশিন কালে বৃদ্ধ বয়সে পসিবল নয় আল্লাহ পাক বলছেন যারা দুনিয়াতে ঈমান আনবে ঈমানের পরে নেক আমল করবে তাদের ফায়দা হলো নবীজি পায় হাকি শরীফের মধ্যে নবীজির হাদিসের বর্ণনা নবীজি বলেন আমার কোন উম্মত যদি জুয়ান কালে ইবাদত করে সময়টাকে কাটাইতে পারে আর বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ইচ্ছা করছে নামাজ পড়ার জন্য কিন্তু পারছে না ইচ্ছা করছে রোজা রাখার জন্য কিন্তু রাখতে পারছে না ইচ্ছা করছে নেক আমল করার জন্য কিন্তু করতে পারছে না অসুবিধা নাই যে ব্যক্তি যৌবনকালে তার সময়টাকে ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে বুড়া বয়সে আমল না করলেও ঘরের মধ্যে শুয়ে আছে আল্লাহ পাক তার আমল নামায় ফরজ নামাজ ফরজ রোজা নেক আমলের সওয়াব দিয়ে দিবে আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ এজন্য জুয়ান কালের ইবাদতের দাম আছে না নাই এজন্য অসুবিধা নাই বলে হুজুর ডিপ্রেশনে আছি হতাশে আছি হতাশায় কেন পড়বেন আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইবাদত নিয়ে আগায়া যান দুনিয়াতে কোনো কিছু হারাইয়া গেল আল্লাহ পর একটা সময় আপনার পুষাইয়া দিবে কারণ দুনিয়া তো বা এটা ফানিয়া আখেরাত তো বাকিয়া দুনিয়া ধ্বংস আখেরাত এমন একটা জায়গা ওখানে যে ব্যক্তি জান্নাতে যাবে খালি দিনা ফিহা যে ব্যক্তি জাহান্নামী হবে খালি দিনা ফিহা ঘোষণা কি আমার না আল্লাহ সবাই বলে না ঘোষণা আমার না আল্লাহ এই জন্য প্রায়োরিটি দিব দুনিয়া না আখেরাত সবাই বলে না প্রায়োরিটি দিব দুনিয়া না আখেরাত আমরা আখেরাতে প্রায়োরিটি দিয়ে চলবো আল্লাহ সে তৌফিক আমাদের সব ভাইকে দান করেন সকলেই পড়ি আমিন এরপরে আমার মাওলা জানায় দিলেন ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ পাক জানায় দিলেন নবী হে চিন্তা করে কোনো লাভ নাই আখেরা তো আপনার জায়গা ওই জায়গাটা আপনার জন্য বাকি আছে তবে এরপরও আমি আল্লাহ এমন কিছু আপনারে দেয়া দিব যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন আপনি রাজি হয়ে যাবেন আপনি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন এমন একটা দৌলত এমন কিছু নিয়ামত আমি আল্লাহ আপনার জীবনে দেয়া দিব ওইটা পাওয়ার পরে আপনি অনেক পরিমাণে খুশি হয়ে যাবেন গো নবী ওইটা পাওয়ার পর নবী কেমন খুশি হয়েছে আল্লাহ পাক আমার নবীরে কেমন পরিমাণে দামি দামি নিয়ামত গুলো দিয়া দিল নবীজি একদিন মক্কা নগরীর মধ্যে বৈশা ওই জায়গায় নবী চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে তাহাজ্জুদের টাইমে যে সময়ে দোয়া কবুল হয়ে যায় আল্লাহর দরবারে আবদার জানায় ও আল্লাহ এই মক্কার ভিতরে দুইজন মানুষ আছে একজন রে তুমি কালেমা পরে পরে মুসলমান হওয়ার মতো তৌফিক দিয়া দিও আল্লাহ গো ওই দুইজনের মধ্যে একজনের নাম হলো ওমর বিন খাত্তাব খাত্তাবের ছেলে ওমরকে তুমি এক এক মুসলমান বানায়া দিও আর যদি না হয় তাহলে আবু জাহাল রে তুমি মুসলমান হওয়ার মতো তৌফিক দিও এই দুইজনের একজন রে আমার লাগবেই লাগবেই লাগবে নবী যখন যায়েদ ইবনে আরকামের বাসার মধ্যে বৈশা সাহাবায়ে কেরাম নিয়া
গোপনে গোপনে নবী আমার দাওয়াত দেয়, প্রকাশ্যে আমার নবী দাওয়াত দেয় না। ওই একটা পর্যায়ে যখন ওমরে ফারুকে আজম দৌড়াইয়া আসে তরবারি লইয়া রহমাতুল লিল আলামিনের সামনে যখন হাজির হয়ে যাবে, সাহাবায়ে কেরাম বলে ও পয়গম্বর দরওয়াজাটা খুললেই দেখবেন ওমর আইসা আপনার গর্দন আলাদা করে দিবে, কারণ ওমর তো আপনাকে মারার জন্য আসবে না, ওমর তো ওই তরবারি নিয়ে আপনার দরবারে হাজির হয়ে যাবে, মনে হয় মারার জন্য আসবে। রহমাতুল লিল আলামিন বলে না না, আমাকে মারার জন্য ওমর আসে না। ও সাহাবায়ে কেরাম, আমি তাহাজ্জুদের নামাজের ভিতরে আল্লাহ দরবারে দোয়া করেছি, আল্লাহ গো ওই ওমর অথবা আবু জাহাল একজন রে তুমি হিদায়াত দিয়ে দিও, একজন রে কালেমা পড়ার মতো তৌফিক তুমি দিয়ে দিও, আমার মনে হয়েছে রে আমার মাওলা আমার দোয়াটাকে পরিপূর্ণ কবুল করে নিল। ওমরে ফারুকে আজম তরবারি নিয়ে আমার নবীর দরবারে আসে, আর আয়েশা আমার নবীর জানায় দেয় নবী চিন্তা করে কোনো লাভ নাই, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আমি আপনা আপনারে কি দেই নাই, বরং আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ আপনারে দিলাম, আপনি এটা পেয়ে অনেক পরিমাণে খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক ওমরে ফারুকে আজমকে পরিপূর্ণ হিদায়াত দেওয়ার মাধ্যমে আমার নবীর পরিপূর্ণভাবে নবীর শক্তিটা অনেক বাড়ায়া দিলেন। এবার ওমরে ফারুক আমার নবীরে বলে পয়গম্বর আপনারা গোপনে গোপনে দাওয়াত দেন কেন, এই যে কিতাবটা এই কোরআনটা কি হক নাকি বাতিল? আমার নবী বলে এটা হক, কশিনকালেও এটা বাতিল হতে পারে না। ওমরে ফারুকে আজম বলে ও পয়গম্বর আপনি যে ধর্মের প্রচার করেন ওই ধর্ম কি হক নাকি বাতিল? আমার নবী জানায়াতে ওমর রে এটা তো হক কশিন কেন বাতিল হতে পারে না, তাহলে গোপনে গোপনে দাওয়াত কেন হবে? নবী গো এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। ওমরে ফারুকে আজম মাত্র 11 জন সাহাবায়ে কেরাম মানে মুসলমান লইয়া শুরুতে নিচে থাকলেন, এরপরে 5 জন করে 6 জন করে মোট 11 জনের 2টা মিছিল বানাইল। এ 2টা মিছিল বানাই যখন ওই জায়গা থেকে বের হয়ে যায় ঘর থেকে বের হয়া, এবার প্রকাশ্যে সবাই ওমরে ফারুক জানায় দেয় এই এলাকার লোকেরা কে আসো, তোমরা তোমাদের সন্তানদেরকে এতিম বানাইবা, কে আসো এমন তোমাদের বিবিদেরকে তোমরা বিধবা বানাইবা, কে আসো এমন যে তোমাদের মা বাবার কোলটাকে পরিপূর্ণ খালি করবা, তোমার মা বাবার সন্তান হারা তোমরা বানাইবা, কে আসো এমন আয় যদি মনের মধ্যে চিন্তা থাকে নিজের সন্তান গুলো রেখে তিম বানাইবা। আমি ওমরের সামনে দৌড়ে আয়, আমি ওমর আজকে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন থেকে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, এখন থেকে দাওয়াত দেওয়া যাবে প্রকাশ্যে। এটা বইলেই ওমরে ফারুকে আজম বলে আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আমার আল্লাহকে বড় বইলা বইলা ওমর তাহলে অনেক বড় উপঢৌকন দেওয়া যাবে, অনেক বড় যাচাই দুনিয়া দিয়া দিব, কেমন হয়ে গেল যারে দিয়া বুঝছারা মোয়ারি তো ভূতে ধরে ফেলল, তুই আমার নবীর সামনে গেলি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। ওমর এই আবু জাহাল আজকে থেকে তুই আমার সামনে আসতে পারবি না, আমি তো আমার নবীর বন্ধু বানায় নিলাম, আমি আমার নবীর ভালোবাসি, আজকে থেকে আমার নবীর উপরে কেউ আঘাত করবে কশিন কালেও আমি ওমর হইয়া মেরে নিতে পারবো না। যেই ওমরে ফারুক এত পরিমাণে দামি হয়ে গেল, ওমরে ফারুকের ব্যাপারে আমার নবী জানায় দিলেন লাউকানা নাবিয়্যুন বাদি লাকানা উমার, আমার পরে নবী হইলে ওমরই তো হয়ে যেত। ও আল্লাহর বান্দারা এই সিরাজগঞ্জের মুসলমানেরা, হযরতে ওমরে ফারুক দামি হয়ে গেল, আমার নবীর দোয়াটা পর্যন্ত আল্লাহ পাক কবুল কইরে নিল, যার কারণে হযরতে ওমরে ফারুক হিদায়াত পেয়ে গেল। ওয়ালা সাউফা
يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى نبي চিন্তা করবেন না আপনাকে এমন কিছু দেওয়া হবে যেটা পাওয়ার পরে আপনি পরিপূর্ণ খুশি হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ নবী চিন্তা করবেন না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনাকে এমন কিছু চিড়েই দেওয়া হবে যেগুলো পাওয়ার পরে সন্তুষ্ট হবেন হযরত ওমর ফারুককে আল্লাহ পাক দিয়া দিলেন হিদায়াত নামক দৌলত দেওয়ার মাধ্যমে তার ধর্মটাকে পরিপূর্ণ শক্তিশালী করে ফেললেন আল্লাহ কয় নবী চিন্তা করে লাভ নাই তো ধরেন এই যে আশা দিয়া দিলাম আপনাকে এমন কিছু আমি আপনাকে দিব আপনি পাইবেন খুশিও হয়ে যাবেন কি মনে করছেন আল্লাহ নবীরে কি দেয় নাই যেই মক্কা থেকে নবীরে এত পরিমাণে কষ্ট দিয়ে আঘাত দিয়ে হিজরত করাতে বাধ্য করল মক্কা থেকে মদিনায় পাঠাইল নবী কি ওই মক্কা বিজয় করে নাই ওই মক্কার বড় লিডার মক্কার বড় নেতা নবী হয় নাই কেমনে হইল আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী আপনাকে এমন কিছু দিব আপনি এগুলা পেয়ে অনেক পরিমাণে রাজি হয়ে যাবেন মক্কা বিজয়ের পরে দলে 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 মানুষগুলো নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কয় নবী হে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি রাজি হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন শুধু তাই না আমার পয়গম্বর তায়েফের ময়দানে গিয়েছে ওই জায়গায় দাওয়াত দেওয়ার কেন গেলেন আমার টাকা দাও আমার মসজিদ গইরা দাও আমাকে বড় নেতা বানায় দাও আমার বড় লিডার বানায় দাও এটা বলার জন্য নিজের দুনিয়া বিলাইনে কোন ফায়দা হাসিল করার জন্য নবী যায় নাই নবী যায় বলে এই তায়েফের মানুষেরা আমার বাড়ি মক্কাতে এত দূর থেকে আমি তোমাদের বাড়িতে চলে আসলাম কেন জানো নি তোমরা মূর্তি পূজা করো এই মূর্তি কষ্টিন খেলেও তোমাদেরকে কষ্টিন খেলেও ভালো কিছু দিতে পারবে না বন্দারে যখন আমার নবী কথাগুলো বলতে লাগলো বেদিন বেইমানদের মাথা বড় গরম হয়ে গেল এটাই তো স্বাভাবিক ব্যাপার হকের কথা বললে যেই ব্যক্তি জালেম হয়ে যাবে ওই ব্যক্তির মাথা দাও অটোমেটিক গরম হয়ে যাবে ওই যে 16 বছরের জালেম যখন বাংলাদেশে ছিল তখন হুজুরেরা কথাও বলতে পারে না একটা হকের কথা বললেই জবানটাকে বন্ধ করে দেওয়া হলো এই হুজুরে ভালো করে কথা বলতে পারবে না অমুক অমুক এলাকায় এই হুজুরের আশাটাও বন্ধ করে দাও হুজুর বয়ান করতে পারবে না হুজুরের ব্যাপারে বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা জারি হয়ে গেল এত পরিমাণে জুলুম এত পরিমাণে নির্যাতনের স্টিম রোলার চালায়া দিল আল্লাহ কয় তুই মনে করছো এখন সময় আছে এই সময়টা আমার কিয়ামত পর্যন্ত থাকবে এমনটা হবে না কারণ সময় তো আমি আল্লাহ তোমাকে দিয়া দিতে পারি আমি আল্লাহ তো তোমারে টাইম দিয়া দিতে পারি আমি আল্লাহ তো তোমারে সম্মান দিয়া দিতে পারি আমি আল্লাহ তো তোমার ইজ্জত দিয়া দিতে পারি যখন কেড়ে নিব তখন তোমার পাশে বন্ধু বান্ধবেরও তুমি খুঁজে পাবা না যখন কেড়ে নিব তোমার যেই বন্ধুগুলোরে নিয়ে তুমি এত বছর চললা ওই বন্ধু তোমার পাশে থাকবে না এই যে প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের নেতারা এত পরিমাণে কষ্ট করল ওনার ব্যাপারে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়ে দিল এখন মেন নেত্রী তো বাংলাদেশে নাই প্রথমেই বলা চলে গেল যদি চিন্তা থাকতো আমার দলের লোকেরা আমারে সাইরা কেন কোথাও যাবে না আমি কেন আমার দলের লোকদেরকে সাইরা চলে যাব কিন্তু এই চিন্তা দয়াদের ভিতরে নাই বান্দারে আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাইয়া দিল দুনিয়াতে সাথে আঘাত লাগলে সবাই সরে যেতে পারে আরেকজন আছে হবিগঞ্জের ব্যারিস্টার সমন্দার নাম এক সময় তারে আমি পছন্দ করতাম হকের ব্যাপারে বয়ান দিত আমি মনে মনে ভেবেছি ছাত্র সমাজের পক্ষ নিয়ে সুমন সাহেব কথা বলবে আর যদি কথা বলতে পারে পুরো দেশের মানুষ তারে সাধুবাদ জানাবে ওনাকে ধন্যবাদ দিয়া দিবে বলবে থ্যাংকস সুমন স্যার আপনি ছাত্র সমাজের পক্ষে কথা বললেন কিন্তু নেত্রীর একটু বাহবা পাওয়ার জন্য একটু মারহাবা পাওয়ার জন্য একটু থ্যাংকস পাওয়ার জন্য একটু ক্ষমতা পাওয়ার জন্য ছাত্রদেরকে দোষী করলো নিজের নেত্রীরে দোষী বলে নাই মিডিয়ার মধ্যে ছাত্রদের পক্ষে কথা বলে নাই এই যে কয়েকদিন আগে গ্রেপ্তার হইয়া আদালতের মধ্যে যখন যায় ওখানে যাওয়ার পরে
রিমান্ড যখন 5 দিনের মঞ্জুর হয়ে গেছে এখন আইনজীবীরা ডাকে এই আইনজীবী আমার 1 মিনিট সময় দাও আমি তোমার সাথে একটু আমার ব্যক্তিগত বিষয়ে আলাপ পারবো কয় না রে আমার সাথে কোনো আলাপ তোমার হতে পারে না কয় আমার তো মামলা হয়ে গেছে আমার তো জামিন হবে না আমি জানি আদালতের মধ্যে আমার মামলা হয় আমার রিমান্ড দিয়া দিবে এরপর আমি তোমার কাছে এই বিষয়ে কোনো রিকোয়েস্ট করতে রাজি না একটা মিনিট সময় তুমি আমায় দাও ওই আইনজীবী কয় ব্যারিস্টার সুমনে গোনার গোনার টাইম নাই এখন 1 মিনিট পর্যন্ত সময় তোমার দিতে পারবো না ও আল্লাহর বান্দারা তুমি দুনিয়াতে এমন জীবন কেমন ভাবে গঠন করলা যে তোমার তুমি দুনিয়ায় থাকতেই মানুষগুলো তোমার এত পরিমাণে ভুলে গেল তোমার বিপদে একটা মিনিট সময় পর্যন্ত তোমার পাশে আসে না ওই যে মতিয়া চৌধুরীর দিকে দেখো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও শেরপুর 2 আসন নকলার ভিতরে আমার 3 দিন আগে ওই শেরপুর সদরের মধ্যেই তো বয়ান ওই এলাকার একটা লোক তার পছন্দ করে না একটা লোক ভালোবাসে না এলাকায় রুট গাড়ো করে দিল সুন্দর করে রাস্তাও বানায় দিল দামি দামি কিছু ভবন এদের জন্য করে দিল কিন্তু উলামায়ে কেরামের বিরোধিতা করতে যাইয়া নিজের এত পরিমাণে অসম্মানের জায়গায় নিয়ে গেল মরণের পরে নিজের এলাকায় একটু বালি মাটিও পর্যন্ত পায় নাই নিজের কবর দিবে নিজের লাস্তারে মাটি নিচে কবর দিয়ে দিবে পায় নাই আল্লাহ কয় তুই দুনিয়ার ভিতরে অনেক পরিমাণে জুলুম করলা অনেক পরিমাণে নির্যাতন করলা আল্লামা সাইদি তোমরা রাজাকার বইলা বইলা এই লোকটার জেলখানার মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিলা সেই মানুষটার জন্য এই উলামায়ে কেরাম সহ আপামর জন্য তারা সহ পাগল পারা হয়ে গেল কত আল্লাহর মনের মধ্যে বড় আশা এত বছর হয়ে গেল মুফাসসিরের বয়ান শুনলাম না যদি একটু জেলখানা থেকে আসে এই হুজুরের জবান থেকে একটু বয়ান শুনব আমি আমার ইমানটাকে মজবুত করে নিব একটু আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব এই লোকটারে তোমরা দুনিয়াতে পর্যন্ত থাকতে দিলা না দুনিয়া থেকে বিদায় করে দিলা ওই সময়ে আল্লামা সাইদিকে যেই জায়গায় ওসিয়ত করলো ওই জায়গায় পর্যন্ত কবর দেওয়া হয় নাই ওই জায়গায় পর্যন্ত মাটি দিতে দেওয়া হয় নাই আল্লাহ কয় তুই মইরা দেখ আল্লামা সাইদির জন্য মানুষ চোখের পানি ফালে কান্না করে আর তুমি মরার পরে মানুষ তোমার জন্য চোখের পানি ফালে কান্না করবে না তোমার মরণের পরে ফেসবুকের মধ্যে মানুষ বলবে লোকটা জাহান্নামে গেলে ভালো হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা তুমি জাহান্নামে থাকলে আমরা খুশি হব আল্লাহ তোমার আল্লাহ আমাদের প্রতি রাজি হবে এত পরিমাণে বদদোয়া মানুষ তোমার ফেসবুকের কমেন্টে বলে আল্লাহ কয় বিচার শুধু আখেরাতের মধ্যে হবে এমন টা না দুনিয়ায় তোদের বিচার হবে এর উপরেও তোরা চিন্তা করতে পারো না ঠিক কিনা এরপরও চিন্তা করতে পারে না এরপরও ভাবতে পারে না আরে আমার মরণের পরে মানুষ দি কয় আলহামদুলিল্লাহ আমি তো একটা মানুষ দেখ কুকুর মারা গেলে কুকুর দেখবেন মানুষ কান্দে কুকুরের জন্য কান্দে বিড়াল লালন পালন করে এলাকায় ঘরে বাড়িতে একটা আছে যে পোষা বিড়াল নিজে এগুলো কিনে এনে ঘরের মধ্যে লালন পালন করে আরেকটা আছে না পোষা না কিন্তু এভাবে বাড়িতে এক ঘর থেকে আরেক ঘরে যায় ওই ঘর থেকে আরেক ঘরে যায় হঠাৎ করে একদিন বিড়ালটারে দেখে না দেখবেন পরিবারের সবাই বলে কিরে বিড়ালটা কোথায় একদিন যখন পায় না মিস করে 2 দিন পায় না মিস করে যখন শুনতে পারে এই বিড়াল এক জায়গায় গিয়ে কাতরে কাতরে মারা গেছে তখন অনেক এমন মায়াদার ব্যক্তি আছে বিড়ালটার জন্য চোখের বানে বলে কান্দে আর যে ব্যক্তি পুষে এটা তো বইলেই লাভ নাই এই বিড়ালটা মারা গেলে অনেক সেলিব্রিটি আছে বিড়াল বলে যখন বিড়াল মারা যায় লাইভে আইসা কান্নাকাটি কইরা সমানে মনে হয় একজন তার কাছের আত্মীয় মারা গেল বিড়ালের জন্য কান্দে কুকুরের জন্য কান্দে একটা প্রাণী মারা গেল মানুষ চোখের পানি ফেলে কান্না করে তুমি একটা মানুষ তুমি মারা গেলে মানুষ তোমার জন্য আলহামদুলিল্লাহ করে কপাল পোড়া এরপরেও তুমি কিন্তু চিন্তা করতে পারো না যে কি আমার মরণের পরে যে মানুষ খালি আলহামদুলিল্লাহ কয় তাহলে তো এই জীবন জীবন না এই জীবন গঠন করে আমার কি লাভ ঠিক কিনা এই জীবন গঠন করে কি লাভ আমার মরণের পরে মানুষ কান্দে না হাসে এই যে একটা সময় দেখেন না পুলিশ মারা গেছে আন্দোলনের সময় পুলিশ এক দুইটা মারছে ফেসবুকে শুধু পাইছে একজনে
কপি করে আরো 40 জায়গায় সমানে পোস্ট দিয়েছে কমেন্টে এসে মানুষ কয় আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে ভাবি কি জীবন গঠন করলো মানুষ মরলে দোয়া না মিরা বদদোয়া করে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন গঠন করিও না যেই জীবনের পরে মরণ যখন হয়ে যাবে মানুষ তোমার জন্য না কান্না করে হাসবে হে সিরাজগঞ্জের মুসলমান এমন জীবন বাবা তুমি গঠন করিও না জীবনটারে এমন ভাবে সাজায় নাও যাতে করে মানুষ মরণের পরে একটু দোয়া কইরা দেয় মানুষ যাতে করে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে আল্লামা সাইদি মরার পরে মানুষ কি চোখের পানি ফেলায়া কান্না করে নাই হে করে নাই কত মানুষেরা উত্তরবঙ্গ থেকে বাসগুলা নিয়া হুজুরের জানাজায় শরীক হওয়ার জন্য ঢাকা থেকে পিরোজপুরের জমিনে পর্যন্ত গেল কেন গিয়েছে সাইদি সাহেব এই লোকগুলার টাকা দিয়া বাড়ি ভাই বাড়ি বানায়া দিছে টাকা দিয়ে একটা গাড়ি কিনা দিছে এমনটা তো হয় নাই রে বাবা বরং এই মানুষগুলো মরার পরে মানুষ কেন চোখের পানি ফেলায় কান্না করে আমার আল্লাহর অনুগ্রহ আর এই মানুষের দুনিয়ায় চলার পথে জীবনটা এমন ভাবে সাজাইল যে উনি মারা যাওয়ার পরে মানুষ তার জন্য চোখের পানি ফেলায় কান্না করে আল্লামা আহমদ শাফি রহমাতুল্লাহ আলাই মা মৃত্যুবরণ করার পরে মানুষ কেন হাঁটা চালিতে দৌড়ায় বলে জীবনটাকে এমন ভাবে গঠন করলো ওনার মৃত্যুর পরে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে জানাজা যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই এই হুজুরের জানাজায় যাওয়ার জন্য মানুষ কেন লাইনে লাইনে বাস নিয়া নিয়া মাইক্রো নিয়া প্রাইভেট কার নিয়া নিয়া কেন দৌড়ায় যায় বলে হুজুর তার জীবনটাকে এমনি গঠন করলো ও বান্দারা আজকে থেকে নিয়ত করে নাও রে বাবা আমার জীবনটাকে আমি এমন ভাবে গঠন করে নিব আমার মরণের পর কেউ যাতে করে আমার ব্যাপারে কোনো কুৎসা রটনা করতে না পারে আমার মরণের পরে কেউ যাতে বলতে না পারে লোকটা মরছে তো ভালো হয়েছে যাতে করে এমন কথা কেউ না বলে কি বলতেছিলাম রহমাতুল লিল আলামিন তায়েফে যাওয়ার পরে আমার নবী এদের সামনে যায় যখন দাওয়াত দেয় এবার তায়েফবাসী আমার নবীর কথা মানতে রাজি না বরং না মাইনা আমার নবীর উপরে পাথরের বৃষ্টির মতো বর্ষণ করতে লাগলো আমার নবীর উপরে যখন বারবার পাথরগুলো নিক্ষেপ করে আমার যেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিল আল্লাহ এদেরকে বলল মশা আমার নবীর দেহ মোবারকে বসতে পারবা না এই মাছি এই পোকা আমার নবীর দেহ মোবারকের মধ্যে বসতে পারবা না ওই নবীকে এরা এত আঘাত করেছে রে আমার রহমাতুল লিল আলামিনের মুজা মুবারক সাদা ছিল ওই সাদা মুজা মুবারক পর্যন্ত লাল হয়ে গেল রক্তে রঞ্জিত হয়ে গেল ও বান্দারা এরপরে রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে যাইয়া এদেরকে দাওয়াত দেওয়ার পরেও একজন মানুষ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয় নাই একজন মানুষ মুসলমান হয় না রহমাতুল লিল আলামিন এবার মনের মধ্যে একটু হতাশা নিয়ে যখন আমার আল্লাহ দরবারে আবদার জানায় ও দয়ার মালিক আমি তায়েফে আসলাম সবাইকে আমি পরিপূর্ণ দাওয়াত দিয়া দিলাম একটা মানুষ কি কালেমা পড়ে মুসলমান হবে না নবী ফজরের নামাজের তিলাওয়াত করেছে আমার নবীর তিলাওয়াত তো এত পরিমাণে সুন্দর রে বাবা এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের তিলাওয়াত না ওই নবীর তিলাওয়াত এত সুন্দর তায়েফের ময়দানে যাওয়ার পরে নবী যখন ফজরের নামাজের ইমামতি করল ওই জায়গায় দাঁড়াইয়া নবী জোরে জোরে যখন কোরআন তিলাওয়াত করছে রে কোরআন তিলাওয়াত করতে দেরি হয় পিছন থেকে একটা জিনের দলেরা নবীর পেছনে আসলো আয়েশা সঙ্গে সঙ্গে বলতে লাগলো এই ব্যক্তিটা কালেমার দাওয়াত দেয় এই ব্যক্তি যদি তিলাওয়াত এত সুন্দর হয় তাহলে এই ধর্মটা মিথ্যা হতে পারে না একদল জিনেরা সঙ্গে সঙ্গে নবীর পেছনে দাঁড়াইয়া পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কয় নবী আপনি বলতেছেন একজনও কালেমা পড়ে মুসলমান হয় নাই আমি তো দেখতেছি একদল জিনেরা আপনার দাওয়াত এবং আপনার তিলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে
এর মানে বোঝা গেল তায়েফে গিয়াও আমার নবী কয় হায় হায় কেউ তো মনে হয় কালেমা পড়ে মুসলমান হয় নাই জিনের দরেরা তো মুসলমান হইল আল্লাহ নবীকে বলে ওয়ালা সাউফা ইয়ক্তিকা রব্বুকা ফাতাদ্দা নবী যখন আপনি হতাশায় পড়বেন এমন একটা সন্তুষ্টমূলক একটা রিপ্লাই একটা রেসপন্স এমন একটা জবাব আমি আল্লাহ দিব আপনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবেন আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন ওয়ালা সাউফা ইয়ক্তিকা রব্বুকা ফাতাদ্দা এরপর আলাম গিয়া যদি কে ইয়তিমান ফাওয়া নবী আমি কি আপনাকে ইয়তিম পাই নাই এবং ওই ইয়তিম অবস্থা থেকে আমি আল্লাহ আপনাকে কি ইয়তিম থেকে নিয়ে সম্মানিত করি নাই আলাম গিয়া যদি কে ইয়তিমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনি নবী আপনি তো কেমন যেন মা বাবা হারা ছিলেন আমি আল্লাহ আপনাকে এত সম্মানিত করলাম এত দামি আমি আল্লাহ বানাইলাম আপনি অনেক পরিমাণে গরিব ছিলেন আমি আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিলাম সুবহানাল্লাহ করবেন না সুতরাং এখন আপনার কাজ হবে ফামাল ইতিমা ফালা তাকহার পশ্চিমকালেও কোন এতিমের সাথে ধমক দিয়ে কথা বলবেন এজন্য কোন এতিমের সাথে কোন ভিক্ষুকের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে বলা যাবে বিকালে যদি বাঘ পার হয় এড়িয়ে চলবেন কি করবেন এড়িয়ে চলবেন ভাই তুমি তো চাইলে কাজ কাম করে খাইতে পারো সুন্দর মেজাজ দিয়া সুন্দর আচরণ দিয়া বলবেন ভাই তুমি তো চাইলে ভালো কাজ করতে পারো কিন্তু কেন করো না তুমি কেন করো না ভাই এভাবে বলবেন কিন্তু কশিনকালে এদেরকে ধমক দেওয়া যাবে না ওয়াম্মা সাইলা ফালা তানহার পশ্চিমকালেও কোনো সাহেলকারীকে যে ব্যক্তি সওয়াল করে মানে মানুষের কাছে চায় ভিখারি ওই ব্যক্তিকে ধমক দেওয়া যাবে না তো আম্মা বিনিমতি রব্বিকা ফাহাদ্দিস নবী হে আমি আল্লাহ আপনার প্রতি যেই পরিমাণ অনুগ্রহ করলাম এই অনুগ্রহের কথাগুলো মানুষের কাছে আমি বর্ণনা করেন মানুষের কাছে বলেন এই অনুগ্রহের কথা আল্লাহ পাক সূরা আদ-দুহার মাধ্যমে প্রথমত দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রশ্ন করলেন এরপরে তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন নবী আপনাকে যে ছেড়ে আমি আল্লাহ যাই নাই আছি আপনি আশা ছাড়বেন না এরপরে আল্লাহ পাক নবীকে স্মরণ করাইয়া দিলেন আপনি কি ছিলেন আপনাকে আমি আল্লাহ কি বানাইলাম এরপরে আল্লাহ পাক নবীকে কয়েকটা বিষয় নিষেধ করলেন আপনি পশ্চিমকালেও এতিমকে ধমক দিবেন না সওয়ালকারী যিনি পশ্চিমকালেও ধমক দিবেন না আপনাকে আমি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত দিলাম এই নিয়ামতের ব্যাপারে মানুষের কাছে বর্ণনা করেন লাস্ট মুহূর্তে তিনটা আয়াতে দুইটা নিষেধ আর একটা আদেশ করেই আল্লাহ পাক এই সূরাত ওয়া দুহাকে এন্ড করলেন আল্লাহ সমাপ্ত করলেন আল্লাহ পাক নবীকে শিক্ষা দিলেন নবীর মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিলেন তুমি যখনই বিপদে পড়বা মুসিবতে পড়বা তোমার আল্লাহ তোমার নবীকে ছেড়ে যায় নাই সুতরাং তোমার আল্লাহ ওই নবীর উম্মতকে ছেড়ে যেতে পারে শিক্ষা প্রত্যেকের জন্য শিক্ষা আল্লাহ পাক নবীরে ছেড়ে যায় নাই সো নবীর ওই উম্মতদেরকেও বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহ পাক ছেড়ে যাবে না ছেড়ে যাবে না ইন্নাল্লাহা মা'না এই চিন্তা নিয়ে আমরা ঘুরবো যেখানেই আছি যে বিপদেই পড়েছি যে মুসিবতেই পড়েছি যে হালাতে আছি ইন্নাল্লাহ মা'না নিশ্চয়ই কে সাথে আছে সবাই বলেন কে সাথে আছে ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ কোনো কাজ করতে গেলেই আল্লাহর উপরে ভরসা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর উপরে ভরসা করার মতো তৌফিক দান করেন হতাশা মুক্ত ডিপ্রেশন মুক্ত একটা জিন্দেগি আমাদেরকে নসিব করেন সেগুলি পড়ি আমি ভাই সব এই প্রোগ্রাম মাদ্রাসার প্রোগ্রাম মাদ্রাসার উন্নয়ন করবে মাহফিল আমি শুরুতেই আপনাদের কষ্ট দিয়েছিলাম ওই সময় আপনারা কিছু দান দিয়েছেন এখন আমাকে অনেক আবদার করেছে মাদ্রাসার জন্য এরপরেও আমি আপনাদের কাছে আবদার করি মাদ্রাসার জন্য কে আছেন হুজুর প্রধান বক্তার হাতে দিব আমি মুসাফির মানুষ আপনাদের জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করব কে আছেন হুজুর আমি মাদ্রাসার জন্য 1000 হোক 2000 হোক 5000 হোক 500 হোক হুজুর আমার অ্যাবিলিটি এতটুকু আছে আমি শরীক হলাম এমন কিছু ব্যক্তি আমি চাই যে ব্যক্তিগুলো মাদ্রাসার জন্য এগিয়ে আসবেন কি নাম একজন ব্যক্তির নাম বলে নাই নগদ দিয়েছেন 500 টাকা মাদ্রাসার জন্য আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন সকলেই পড়িয়া আমি আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলোকে আল্লাহ পাক পূরণ করে দেন পড়েন আমি এরপর কি আছে একজন ব্যক্তি এরপরে
এরপর কি আছেন একজন ব্যক্তির নাম বলে নাই নাম বলে নাই এর মানে এর নাম নাই এমন না নাম আছে কিন্তু নাম বলতে অনিচ্ছুক নাম বলতে চায় না নাম না বললেও কে জানে কথা বলো না কেন কে জানে যেটাকে বললাম না নাম বলা না বলা এটা বিচার করার মানদণ্ড নয় আল্লাহ তার মন দেখে আল্লাহ তার দিল দেখে আল্লাহ নাম বলতে অনিচ্ছুক তোমার এক বান্দা নগদ দিয়েছেন 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এই দানকে উসিলা করে ওনার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও শুকরিয়া পড়ি আমি এরপর কি আছেন সামন থেকে নিজের আব্বার জন্য আম্মার জন্য পরিবারের জন্য কে আছেন হুজরা মেয়েটা দিব কে আছেন মাদ্রাসার জন্য নবীর ঘর মাদ্রাসা আল্লাহ পাক দেখছেন আল্লাহ পাক দেখছেন জাহানারা বেগম মাদ্রাসার জন্য ছেলেরা পড়াশোনা করে এই মাদ্রাসার জন্য একটি কোরআন উনি অলরেডি দিয়েছেন পিতামাতার জন্য দোয়া চেয়েছেন আমি দোয়া করি আল্লাহ পাক জাহানারা বেগমের পিতামাতা বেঁচে থাকলে মাফ করেন বেঁচে না থাকলে আল্লাহ পাক এদের কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায়া দেন সকলেই পড়ি আমি এরপর কি আছেন সামন থেকে এরপর কি আছেন ভাই মাদ্রাসার জন্য মাদ্রাসার উন্নয়ন কল্পে একজন ব্যক্তিও কি নাই যে 500-1000 টাকা করে হুজুর দিয়ে দিব বাকিটা দিলে তো হবে এখন লেখাবেন পরে দিবেন আমি জানি আমার আগের বক্তার কাছে তারা দিয়েছেন এরপরেও এই উত্তরবঙ্গের নিয়ম হলো প্রধান বক্তা যিনি অনেকে নিয়ত করে আসে যে বড় হুজুরের কাছে দিবি কে আছেন কিছু ব্যক্তি 500-1000 টাকা দেওয়ার মতো কেউ নাই কেউ নাই নাই আল্লাহ প্রত্যেকের দান ছোট বড় দানগুলোকে কবুল করো আমি সভাপতি কই হ্যাঁ দেন দেন মাইক দেন কথা বলো সিয়াম হাজরাটি এক মন ধান আল্লাহ পাক কবুল মঞ্জুর করে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত নজরুল ভাই নজরুল ভাই নগদ দিয়েছেন 1000 টাকা আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন সকলেই পড়ি আমিন এতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা আলোচনা আপনার ধৈর্য সহকারে শুনতেছিলেন আল্লাহ আপনাদের এই মূল্যবান টাইমটাকে কবুল করুন আমি এই মুহূর্তে আজকের মাহফিলে যিনি শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমাদের সকলের মুরব্বী উনি সিরাজগঞ্জ থেকে কষ্ট করে আমাদের মাহফিলে সময় দেওয়ার জন্য এসেছেন আমি তাকে অল্প সময় আজকের মাহফিলে সার্বভৌম মুক্তাসার কিছু আলোচনা করে প্রধান বক্তাকে দোয়া করার জন্য অনুরোধ করব সেই সাথে অত্র এলাকার মা বোনেরা এবং যারা আজকে আসছিলেন এবং গ্রামবাসী আপনারা জানেন এই মাদ্রাসাটি আপনাদের অনুদানেই চলে আপনাদের দানেই চলে মাদ্রাসা